নমস্কার বন্ধুরা, চম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কুরকুরে ভেন্ডি। তো ভেন্ডি খেতে যারা অপছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা একবার যদি ট্রাই করো আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। কুরকুরে ভেন্ডি বানানোর জন্য আমি এখানে দেখো কিছুটা পরিমাণে ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে ধুয়ে ভালোভাবে আমি কেটে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে তাই জন্য আমি আগে থেকে কেটে নিয়েছি। আর একটা আমি রেখে দিয়েছি কিভাবে কেটেছি সেটা তোমাদের দেখানোর জন্য। দেখো এইভাবে প্রথমের দিকটা আমি একটু কেটে নেব আর পেছনের দিকটা একটু কেটে নেব। দিয়ে ভেন্ডিটা যেহেতু অনেকটাই বড় তাই জন্য আমি গোটা রাখবো না, আমি হাফ করে দেবো। দিয়ে দেখো মাঝখান দিয়ে আমি চিরে দেবো ভেন্ডিটাকে। দিয়ে ভেতরের যে দানা আর এই যে শিরাটা আছে সেটা দেখো আমি হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে দেবো। দেখো পরিষ্কার হয়ে গেছে, এবারে লম্বা লম্বা করে আমি কেটে নেব। এই দেখো এইটাও সেমভাবেই আমি করব। এই দেখো পরিষ্কার হয়ে গেছে, এবারে লম্বা লম্বা করে আমি কেটে নেব। দেখো সবগুলো ভেন্ডি তো আমার কাটা হয়ে গেছে, এবারে এই ভেন্ডিগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পাতিলেবুর রস, দিয়ে দেবো চালের গুঁড়ো, বেসন, দিয়ে দেবো পরিমাণ মতন সুজি। এবারে এই সবগুলো উপকরণ আমি মেখে নেব। দেখো আমি কিন্তু এর মধ্যে জল দেব না, একটু ভালোভাবে মেখে নেব। দেখো ভেন্ডির গায়ে কত সুন্দরভাবে সব কিছুই লেগে গেছে, তাও আমি এরকমভাবে একটু ওপর নিচ করে দেবো। দেখো ভেন্ডিটা আমার একদম রেডি, এবার এটাকে আমি ভেজে নেব। ভেন্ডিটা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে এই ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো এই ভেন্ডিটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নেব। এইভাবেই আমি সমস্ত ভেন্ডি ভেজে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি কুরকুরে ভেন্ডি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।